আঙ্কেল, আসলে আপনাদের বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি অনুমতি দিলে আমি আজকে অ্যাডভান্স করে যেতে চাই। আরে না না, অ্যাডভান্স দিতে হবে না। তুমি বাড়িতে ওঠো, মাসে মাসে ভাড়া দিলেই চলবে। সেটা তো দিবই, কিন্তু মানে অ্যাডভান্স না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিছু মনে করবেন না, আমি খামটা নিয়ে এসে প্লিজ রাখবেন। আচ্ছা ঠিক আছে, এখন শান্তি হচ্ছে? হ্যাঁ শান্তি হচ্ছে। আন্টি বললেন না, আমি এই এলাকায় থাকার জন্য অনেক ধরে বাড়ি খুঁজছি, কিন্তু মনের মতো কোনো বাসাই পাচ্ছিলাম না। আমরাও মনের মতো ভাড়াটিয়ে পাচ্ছিলাম না বলে এই বাড়িটা এতদিন খালি পড়েছিল। আমার মেয়ে কনার একটাই কথা, নির্ঝঞ্ঝাট মানুষ হতে হবে। তোমার সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে তুমি হতে পারো আমাদের নির্ঝঞ্ঝাট ভাড়াটিয়া। থ্যাংক ইউ। রাফি, ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি খাও। জি জি, অবশ্যই আন্টি। থ্যাংক ইউ। বাহ, একদম আমার মামির হাতের মতো হয়েছে। মামির মতো হইল, মার মতো হইল না আন্টি। আসলে আমার বাবা মা বেঁচে নেই, আমি ছোট থাকতেই মারা গিয়েছে। ওই মা মামির কাছে মানুষ হয়েছি। সো সরি। বাবা, আমি মাঠে খেলতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যার মধ্যে ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে, ওকে, গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। আমার ছোট ছেলে রাতুল ক্লাস 8-এ পড়ে, সারাদিন শুধু ক্রিকেট আর ক্রিকেট। খুবই ভালো, এমন করে বাচ্চা কাচ্চারা তো শুধু যে মোবাইল এবং গেমস দিয়ে পড়ে থাকে। হ্যাঁ, বাহিরে যাচ্ছে, ভিটামিন ডি পাচ্ছে। এ কি মা, দরজা কম খোলা কেন? চোর ডাকাতে ঢুকে পড়বে। চোর ডাকাত না ঢুকো, মশা তো ঢুকছি। যে এরকম ডেঙ্গু বাচ্চা দিগুলি, ওনাকে তো চিনলাম না। ও রাফি, আমাদের নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, কেমন আছে রাফি সাহেব? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। ভালো। তো আপনি কি আশেপাশে থাকেন নাকি? না, পাশের এলাকায় থাকি, একটা মিসে থাকছি। ও আচ্ছা, তো ভাবি কি নিয়ে মনে হয় নতুন বাসায় ফেরত হবেন? না, আমি একাই উঠব। ও আচ্ছা, তাহলে ভাবি মনে হয় গ্রামের বাড়িতে থাকে, তাই না? না না না, আমি বিয়ে করিনি তো, ব্যাচেলার। বাবাটা কি হলো, তুমি শেষমেশ এই বাসায় ব্যাচেলার ভাড়া দিলে? আবার তোর জন্যই তো। আমার জন্য? তো তুই কি বলেছিলি মনে করে দেখ। তুই বলেছিলি ভাড়াটিয়াদের পরিবারের সংখ্যা হতে হবে কম, কোনো চিৎকার চেঁচামেচি করা চলবে না, বাড়ির আশপাশ নোংরা করা যাবে না, কোনো গ্যাঞ্জামের যেন সৃষ্টি না হয়, মাসে মাসে ঠিকঠাক মতো ভাড়াটা দেবে এবং আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে, বলেছিলি কিনা বল? আমি তো সেই রকমই দিলাম। দেখ, যার কাছে ভাড়া দিয়েছি সে মাত্র পরিবারে একজন, একজন বিধায় চিৎকার চেঁচামেচি হবে না। সে একটা ডিসেন্ট পরিবার থেকে আসছে, সুতরাং ওই যে গ্যাঞ্জামের কথা বললি, এসব কিছুই হবে না, আশেপাশে নোংরাও হবে না। গ্যাঞ্জামটা হবে কোত্থেকে? ভালো চাকরি করে, মাসে মাসে বেতনটা ঠিকমতো পায় বলে আমাদের ভাড়াটাও ঠিকমতো ক্লিয়ার হবে। একটা মিশুক ছেলে, আর কি চাস বল? কিন্তু বাবা, আমি তো তোমাকে ব্যাচেলার ভাড়া দিতে বলিনি। নাও তো করিস নি। আরে বাবা, আমি আমি কিভাবে বুঝবো তুমি এই বাসায় ব্যাচেলার ভাড়া দিবে, তাই এই প্রসঙ্গে কোনো কথাই বলিনি। ও বাবা, আমি কিভাবে বুঝবো এই বাসে তুমি ব্যাচেলার ভাড়া দিবে, সেই জন্য তো এই প্রসঙ্গে কথা বলিনি। তা এখন কি করবো, ওকে কি না করে দেবো? আগে না করবি কি করে? ওর টেলিফোন নাম্বারও তো আমরা রাখিনি, আর একটা খেতো মালপত্র সব শুধু চলে আসবে, তখন কি কিছু বলা যাবে? হ্যাঁ কেমন দেখাবে না বল তুই? বুঝেছি, যেটা হওয়ার হয়ে গেছে, তোমরা দুজন মিলে যেটা ভালো মনে করেছো সেটাই করেছো, কিন্তু ভবিষ্যতে যদি এই ছেলেকে নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হয় সে ড্রাইভার কিন্তু আমি নিবো না, তোমরা হ্যান্ডেল করবে, ঠিক আছে? ঠিক আছে। ছাপেন নিও, বইগুলো আমি নিচ্ছি, কোনো বই নিতে হবে না। তুমি নাও ভাই, দুজন মিলে নাও, ওগুলা ভেঙে যাবে, একজন নিও না। ফেরা তুলে দিকে, তোকে কতবার নিষেধ করেছে এখানে ক্রিকেট না খেলতে, যদি ফোনের বলটা গেলে কি হতো,
যদি ক্রিকেট খেলতে হয় মাঠে গিয়ে খেল। মাঠ কই? মাঠ পাশটা, তাহলে রুমে যা, পড়তে বস, যা। সব সময় কি পড়তে ভালো লাগে? ভালো লাগে। আপনি ঠিক আছেন? ক্যাচটা কি আপনি ধরেছেন? জি। ওয়াও, কি করছেন? সিসিটিভি নাই? না, সিসিটিভি ক্যামেরা এখনো লাগানো হয়নি। জি, অসাধারণ ক্যাচ ধরেছেন আপনি, লাইভ মিস করলাম। ক্যামেরা থাকলে পরে রিপ্লে দেখতে পারতাম। আচ্ছা রাফি সাহেব, আপনার সাথে তো আমার ওভাবে কথাই হয়নি। শুনুন, এই বাসে থাকতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন কোন রকমের কোনো বন্ধু বান্ধব এনে হই হুল্লোড় আড্ডা বাজি করা যাবে না, ফুল ভলিউমে একদম গান শোনা যাবে না, বাড়ির মধ্যে একদম নোংরা করা যাবে না, আর রাত 11টার মধ্যে বাসে ঢুকতে হবে। আর মেয়ে মানুষ তো প্রশ্নেই আসে না। বাহ, আপনার বইয়ের কালেকশন তো খুব রিচ। আপনি যে কোনো সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংকস। আজকে চলে যাই, কালকে যাবি? না বাবা, আজকে ডক্টর চেক আপ ডেট দিয়েছে, আজই যেতে হবে। আমি এসব রোগ টোক নিয়ে কোনো রিস্কে যেতে চাই না। কিছু তো পাচ্ছি না, একটু ওয়েট করো বাবা, চলে আসবে রিক্সা। আর আপনাদের এমপি তো আমার চাস্তা মামা হয়। কি বলেন, আপনি আমাদের এমপি স্যার রিলেটিভ? হ্যাঁ, কাদের সাহেব? জি জি জি। মানে ওদিন গেছিলাম আপনাদের অফিসে, দেখলাম আপনি কাজ করতেছে। আপনি তো মামার গুড বুকসে আছে। দোয়া করুন ভাই। না না, আপনি খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে, আমিও বলে দেবো। হ্যাঁ, আর কই যাচ্ছেন এখন ভাই? ওই সামনে একটা মিটিং আছে তো। হ্যাঁ, মিটিং কটায়? 3টায় ভাই। কি বলেন ভাই, যেই জাম, 3টার মধ্যে কীভাবে পৌঁছাবেন আপনি? ভাই কী করবো, একটু লাঞ্চ করতে দেরি হয়ে গেছে বল। আয় হায়, চাকরি তো আমার মামা তো খেপবে অনেক। আচ্ছা কাজ করেন না, আপনি নামেন, আমার বাইকে করে আপনাকে পৌঁছে দিচ্ছি। না ভাই, এই রিক্সায় নিয়ে যেতে পারবো? আরে না, চাকরিকে বাঁচাতে হবে, এটা শুনলে মিটিং মিস করলে প্রমোশন থাকবে না, আমার তো থাকবে না। নামেন নামেন নামেন, আসেন বাইকে নামা দিচ্ছি। আচ্ছা চলো ভাই। ভাই আমার দেরি হয়ে গেল তো ভাই। আরে দাঁড়ান, হ্যাঁ কোথায় যাবেন? আমার মিটিং আছে। ও হ্যাঁ, মিটিং আছে।